এখন আমরা যে রুট দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ভাবকির মোড়ের এখান থেকে সোজা আমরা এখন যাচ্ছি চেচুয়া বাজার। রাস্তা একদম জনশূন্য, কেউ নেই। একটি কথা বলার ছিল যে এই মুক্তাগাছাতে এই বিখ্যাত মন্ডা পাওয়া যায়, খেতে খুবই ভালো, খুবই সুস্বাদু। রাতের বেলা কি সবসময় যাত্রী কম থাকে? আজকে এরকম হয়েছে না? আজকে এরকম, আর ভোরে রাত্রি ব্যস্ত, রাত্রি ব্যস্ত। লোকজন নাই তো? হ্যাঁ, লোকজন হয়েছে, সব করোনা বেড়েছে ভয়ে। রাত্রি বাড়িতে সন্ধ্যার আগে, সন্ধ্যার আগে আপনার অসুখের সময় ওই ড্রাইভার যে চালাইতো অটো, মানে কত দিত পার ডে আপনারে? হ্যাঁ, চারশো। আর এমনি আপনার মানে কত থাকে সারাদিনে? মাসে ২৪,০০০ টাকা। অটো এটা কত টাকা দিয়ে কিনছেন? ১,৫,০০০ দামও কম, অতটা বেশি না। এইসব কিস্তিতে কিনছেন না? ডাইরেক্ট কিনছেন? এই যে রাতের বেলা গাড়ি চালান, কখনো কোনো ভয় বা এরকম কোনো ইয়ার ঘটনা ঘটছে? এই রাস্তায় আগে ছিল না? আগে কি ছিল কিছু জানেন? আগে ছিল বলতে ওই যে কিছু কিছু গান গাছ খায়, এগুলো হিমেন্ট খায় না, ঘুরতে ঘুরতে পাইলে ওই আজকে অনেক সময় শুনছি রাতে গাড়ি চালালে সামনে কিছু দাঁড়ায়, এই সেই, এটা কি সত্য নাকি? এটা আমিও শুনছি, এখনো উনি কিন্তু আমি আল্লাহ রহমত আল্লাহ। আপনি বিশ্বাস করেন না? বিশ্বাস করি বলতে আমি পাইনি। আচ্ছা, বলছি আমার যে ওই বিদেশে লেগে আছে না প্রথম বাড়ি? হ্যাঁ হ্যাঁ, বিদেশে লিম্পার হলে সীতাকোলা করে কয়, হ্যাঁ ওই জায়গায় এরকম করতো। তারপরে এই সামনে তাহলে তো খুব ভৌতিক ব্যাপার স্যাপার এটা। আমার কয়েকজনই কইছে যে আমতলে যে এই ঘটনাটা, মেয়ে সুন্দরী সুন্দরী মেয়ে আসে, সুন্দরী মেয়ে আসে আইয়া সামনে আইয়া একটা ডিস্টার্ব করলো, তখন সারা দাঁড়ায়।
মানে আপনার কোনো এরকম ঘটনা ঘটে নাই? এমন একটা লোক সিঙ্গেল দিছে, ওর গানটা হিসাব করতে করতে ওর শরীরে সে আর এমন অবস্থা হয়েছে, শরীরের মধ্যে কিছুই নাই আর কি, হাড্ডি ছাড়া। আপনারা কেউ ভয় পাবেন না, আমরা ভূত নিয়ে কথা বলতেছি কিন্তু ভূত কিন্তু নাই আমাদের সাথে। রাস্তাটা অনেক চাপা, দুইটা গাড়ি একসাথে গেলে জায়গা আর থাকে না পথচারীর জন্য। শুনছিলাম ওইখানে নাকি ওই আসামিদের ফাঁসি দিতে একটা জায়গা আছে মাঝখানে। আর আমি শুনছি ওই আত্মা গুলা নাকি এখনো ঝামেলা করে রাত্রে, অন্যায় ভাবে মনে হয় মারছে। রাতে তো ভিতরে কেউ যায় না ওইখানে, যায় না আবার যায়ও কিরম যায় তারা তারা রাতে দিশা মিশা করে না। জি শুনো তুমি তো বাইরে পায় না, ওই জায়গায় মিশা মিশা করে মানে রিল্যাক্স নিশা করে মিশা করে মিশা করে কি জানি কই লাগে না। কিন্তু আবার মুখ থেকে মাঝে মাঝে পাওয়া যায় যায় এই গরম। আমার কাছে মনে হয় কেউ আছে ওইখানে, এরকম মনে হয়। আপনার এরকম হয় না? তারপরে চেরা গাড়ি কুলের গল্প তো জানেনি, ওইখানেও বলে ঝামেলা আছে। ওই জায়গায় গেল কেমন জানি এটা ভুতুরে ভুতুরে ভাব। ওইখানে একটা কিছু আছে আমি শুনছি, মুরব্বীরা বলছে যে অনেক সময় রাতে অনেক কিছু বের হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয় কিছু না থাকে আল্লাহ জানে, আর ওই জায়গায় ভালো জানে। জি আর গাড়ি চালা নিয়ে নিয়েও বললো যত অন্ধকারে যান যত দূষিত জায়গাতে যান, যদি এই ডিমাটা দেওয়া হয় যদি ওই ওই কালে ওই সময় থাকে অনুকা ধরে যাবো গাড়ি চালা নিয়েও হয়ে যায়। এই ডিমাটা দিলে বুঝবো যে একটা গাড়ি আইটা সব কেউ আইতাছে, ওরা থাকলেও সরে যাবো।
অনেকে তো কিছু কিছু মনে করেন আরে কি হব যাইয়া কিন্তু ওই যে তারিখটা সমস্যা হয় করে এইসব তো করে থাম লাগে এমন অবস্থা হয়েছিল ছিন্নবন্ন হয়ে গেছিল গাড়ি ছিন্নবন্ন হয়ে যায় লাশ গুলা কি অবস্থা হয়েছিল মনে করেন হার হাড্ডির খবর ছিল না একটা এক এক আর যারা দুই চার লোক বাচ্চা ছিল জীবনে কিছু করে দেখাবো এই পরিস্থিতি নাই ওই জায়গার মধ্যে আইলে এটা একটা রাস্তা নাই গা এরকম রাস্তার মাথা তিনটা হয়ে যাবে আমরা ভূতুরে একটা পরিবেশ নিয়ে গল্প করতেছি এইটা একটা রাস্তা এই রাস্তার মধ্যে তিনটা তিন দিকে বাইরে হয় জি কোন কোন পথে যাবো দিচ্ছি তো নিজেই বাইরে কোন এই দুই পাশে তো মাসের প্রজেক্ট না এখন তো রাতের বেলা এখন দেখা যাচ্ছে না তো দিন থাকলে আপনাদের দেখাতে পারতাম এই দুই পাশে রাস্তার দুই পাশে মাছের প্রজেক্ট বিভিন্ন ধরনের মাছ চাষ করে এখানে মানুষজন তাদের জীবিকা নির্বাহের জন্য আমাদের অটো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে চেচুয়া বাজারের দিকে চেচুয়া বাজার আর কতটুকু দূরে আছে আর 2.5 কিলো দূরে হবে জার্নি বাই অটো বিষয়টা কিন্তু খারাপ না অনেক ভালো মজা একটু একটু শীত শীত লাগছে বাট ভালো লাগছে মুক্তা গেছের রাজবাড়ি নিয়ে কথা বলেছি ওইখানে একটা সময় রাজারা লোকজনকে শাস্তি দিত তো মাঝখানে আমি যখন গিয়েছিলাম পরবর্তী সময় আপনাদেরকে নিয়ে যাবো সেখানে মাঝখানে একটা রুম আছে যেখানে মানুষজনকে ফাঁসি দেওয়া হতো একটা বিচার কার্য পরিচালনা করা হতো বিচারে যাদের রায় হতো যে অন্যায় করেছে তাদেরকে ফাঁসি দেওয়া হতো আমি জানি না ঠিক যখন যদি কেউ অন্যায় নাও করে থাকতো তাহলে ওনাকে বিচার মানে অবিচার করা হতো এমন মানুষজন বলে থাকে আমি বিশ্বাস করি না যে এখনও ওইসব আত্মা বা প্রেতাত্মাদের আত্মচিৎকার শোনা যায় গভীর রাতে এখন আর ওই জায়গাটা আগের মতো নাই সংস্কার করা হয়েছে অনেক নতুন নতুন স্থাপনা হয়েছে এখানে রাতের বেলা কিছু লোক আছে যারা নেশা করে তারা ওইখানে সময় পার করে
যাতে জনমানব বা সাধারণ মানুষ তাদেরকে ডিস্টার্ব না করে তাদের এই খারাপ কাজ পরিচালনা করার ক্ষেত্রে। একদম নীরব নিস্তব্ধ একটা পরিবেশ মহামারী করোনা ভাইরাসের কারণে, সবাই যার যার ঘরে অবস্থান করছে, আশেপাশে দোকানের সংখ্যা খুব কম। এটা একটা হাইওয়ে ঢাকা ময়মনসিংহ, ছোট ছোট দোকানপাট আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশে, কিন্তু এখন বন্ধ, রাত এখন অনেক। আর গ্রামের মানুষজন সচরাচর এত রাতে বের হয় না, সেই জন্য দোকানগুলো বন্ধ। এখানে আমরা কিছু ঘরও দেখতে পাচ্ছি, কিন্তু আলো স্বল্পতার কারণে ঘরগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না। কিছু কিছু ট্রাক, মালবাহী ট্রাক রাতের বেলা চলাচল করছে পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে, কাঁচামাল ঢাকা বা বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোতে সাপ্লাই দেওয়ার জন্য। রাস্তা এটা সংস্কার করছিল, কাজ শেষ হয়নি এখনো। না এই বছরটা মনে এইভাবেই যাবে, হ্যাঁ কাজ এই বছর, বছরের তিন বছর চার বছর না, এই বছর কিলার হয়ে যাবে, ডালাই করলে থাকবে না বেশি দিন, ঢালাই করলে থাকতো, কারণ এইখানে ওভারলোড গাড়ি চলাচল করে রাতের বেলা। আবার